হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের এই ভিডিওতে বিএ ফোর্থ সেমিস্টার সাবজেক্ট বেঙ্গলি এবং কোর্সের নাম এসই অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স টু দু হাজার বাইশ সালে যে প্রশ্নপত্র এসেছিলো সেই প্রশ্নপত্র নিয়ে আজকের আলোচনা অর্থাৎ আজকের ভিডিও থেকে বিএ ফোর্থ সেমিস্টার সাবজেক্ট বেঙ্গলি কোর্সের নাম স্কিল এনহান্সমেন্ট কোর্স টু দু হাজার বাইশ সালে প্রশ্নপত্র তোমরা এখন দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা হয়েছিল চল্লিশ নম্বরের সময় ছিল দু ঘন্টা একের দাগের প্রশ্নে বলা হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নে উত্তর দাও এবং প্রত্যেকটি প্রশ্নে মান দুই নাম্বার পাঁচটি প্রশ্নে মোট দশ নাম্বার রয়েছে প্রথম প্রশ্ন প্রাতিষ্ঠানিক পত্রে ভাগগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন সংবাদ এবং প্রতিবেদনের মধ্যে পার্থক্য লেখো তৃতীয় প্রশ্ন সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে পরের প্রশ্ন প্রাতিষ্ঠানিক পত্রে প্রাপকের নাম ঠিকানা কোথায় থাকে পরেরটা ভাব সম্প্রসারণ কাকে বলে অনুচ্ছেদ এবং প্রবন্ধের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো পরের প্রশ্ন ভাবার্থ লিখনের আয়তন কেমন হবে এবং শেষ প্রশ্ন একের দাগের শেষ প্রশ্ন হলো প্রতিবেদনের আবেধানিক অর্থ লেখো প্রত্যেকটি প্রশ্নে মান দুই পাঁচটি প্রশ্নে উত্তর করতে হবে মোট দশ নম্বর রয়েছে দুয়ে দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নে মান হল পাঁচ এবং দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট দশ নম্বরের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন গ্রামের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা বৃদ্ধির দাবিতে গ্রন্থাগারিককে একটি আবেদনপত্র লেখো দ্বিতীয় প্রশ্ন স্থানীয় মেলা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তৃতীয় প্রশ্ন শীতকাল বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো এবং চতুর্থ একটি ভাবার্থ লিখতে হবে ভাবার্থটি হলো বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু এই কবিতাংশের ভাবার্থ রচনা করতে হবে এবং এর মান হলো পাঁচ নাম্বার পরে তিনের দিকে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান হলো দশ দুটি প্রশ্নে মোট কুড়ি নাম্বার রয়েছে চারটি প্রশ্ন দেওয়া আছে মানুষের অসতর্কতায় পথ দুর্ঘটনা বাড়ছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দ্বিতীয় প্রশ্ন তোমাদের মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো তৃতীয় প্রশ্ন একটি অনুচ্ছেদ রচনা করো কোভিড নাইন্টিন বিষয়ে এবং চার নম্বরের প্রশ্ন বা আজকের ভিডিওর শেষ প্রশ্ন হলো ভাব সম্প্রসারণ করো ভাব সম্প্রসারণ করতে হবে মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে এই কবিতাংশের ভাব সম্প্রসারণ করতে হবে তো স্টুডেন্টস তোমরা দেখলে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় এবং কোর্সের নাম স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স টু এই পরীক্ষায় দু সালে যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম কেমন লাগলো আজকের আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুত্ব তোমাদের শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে